আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আজকে সকাল থেকে শেয়ার করব সারা দিনটা আপনাদের সঙ্গে। প্রথমে নাস্তা দিয়ে শুরু করব। দেখতে পাচ্ছেন কিচেন থেকে শুরু করেছি আজকের ব্লগটি, তো অবশ্যই সাথে থাকবেন, অনেক ভালো লাগবে। এটা রুটির জন্য আটা খামির করেছে, মানে সেদ্ধ করেছে, এটাকে এখন বানাবে। আর সাইডে আমি সুজিটা রান্না করে নিচ্ছি। প্রথমে ঘিয়ের মধ্যে দিয়েছি গরম মশলা, ছোটো মানে ছোটো এলাচ, দারচিনি আর তেজপাতা, এটা একটু ভেজে নিয়ে সুজিটাকে দিয়ে দেবো। এক কাপের মতো সুজি মেপে রেখেছি। এক কাপ সুজি দিয়ে অনেক সুন্দর করে ভেজে নিতে হবে, যেন একটু ব্রাউন ব্রাউন হয়। এভাবে করে অনেকক্ষণ আস্তে চুলার জিলটা আস্তে দিয়ে ভেজে নিতে হবে। আস্তে জিল দিয়ে আমি অনেকক্ষণ আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। আর সাইডে যেই কাপের আমি সুজি দিয়েছি ওই কাপেরই এক কাপ চিনি মেপে রেখেছি, কারণ সমান সমান চিনি দিতে হবে। মিষ্টিটা বেশি হালকা হলে ভালো লাগবে না, এই জন্য একটু মোটামুটি যেন মিষ্টিটা হয় এই জন্য একটু চিনিটা বেশি দিতে হয়, নাহলে আরও যে কম খাবে সে একটু কম দিয়ে নেবে তাহলেই হবে। অনেক সুন্দর করে নেড়ে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর সঙ্গে পানি মিক্সড করেছি। পানি মিক্সড করে শুধু নাড়তে হবে, মানে অনবরত নাড়তে হবে, থামা যাবে না। নাড়তে নাড়তে একদম একটু গাঢ় হয়ে আসবে, এরকম গাঢ় অবস্থাতে নামিয়ে নিতে হবে, একটু নরম রাখতে হবে, একদম শুকানো যাবে না। আর এদিকে রুটি বানিয়ে নিচ্ছে নিপা আর মা, আর আমি এদিকে সুজিটা রান্না করে ফেলেছি। সুন্দর করে রুটিটা ভেজে নিচ্ছে, অনেক সুন্দর ফুলছে রুটিগুলো। মাখানোটা, রুটির মাখানোটা, যে ঘুমে থেকে উঠে গেছে, এসে দেখি সারিম উঠে গেছে। সারিম কখন উঠেছো ঘুমে থেকে? গুড মর্নিং দিয়েছে সবাইকে সারিম। আর কি বলবে, ঘুমে থেকে উঠে কেমন দেখা যাচ্ছে তোমাকে? সুন্দর দেখা যাচ্ছে। সবাইকে একটা দোয়া শুনিয়ে দিবা তুমি, আলহামদুলিল্লাহ দোয়াটা একটু শুনিয়ে দিবা সব ভিউয়ার্সদের, বলো তো একটু। জোরে না বললে তো শুনতে পাবে না, তো আস্তে বলছো, জোরে বলতে হবে। আলহামদু হা হয়ে থাকলে কেন, ঘুমে থেকে উঠে কেমন হা হয়ে আছো? এই পাশে আসো, এই পাশে আসো। ও শুয়ে পড়লো সারিম। সারিম আলহামদুটা বলতে পারে, কিন্তু এখন ঘুমে থেকে উঠে ওর ঘুমটাই ভাঙছে না, তাই না? তাই তো। তুমি ট্যাব দেখবা, ঘুমে থেকে উঠেই সে ট্যাব দেখবে। ইশরা কেন এখনো আসছে না ওই রুম থেকে? হা করে তুমি দেখে এসেছ? হ্যাঁ। তুমি উঠে গেছো, আমি কিচেনে ছিলাম আর তুমি দেখে উঠে গেছো, একা একাই উঠে তারপর ডাকছিলাম আমাকে। ঠিক আছে, এখন কি নাস্তা করবা? হ্যাঁ। কি নাস্তা করতে চাও বলো, ভিউয়ার্সদের বলে দাও। রুটি দিয়ে কি খাবা? আলু ভাজি। আলু ভাজি? আজকে একটা মজার হালুয়া রান্না করেছি, সুজির হালুয়া, এটা অনেক মজা লাগবে, খাবা এটা দিয়ে? হ্যাঁ। আচ্ছা, সারিমও খাবে তাহলে আজকে। সারিম তো বললো আমরা এখন নাস্তা করব সবাই মিলে। আরিফ বসে বসে নাস্তা করছে, তো নাস্তা করে নিয়েছি। আরিফের মুখে শুনে কেমন হলো সুজির হালুয়া? একটা সময় দেখা যাচ্ছে যে ঢাকার কিছু হোটেলে হালুয়া পাওয়া যায়, হালুয়া খুঁজে নিতে সকাল নাস্তা করে, এটা দিয়ে পরোটা খেতেও মজা লাগে। মানে রুমালি রুটি দিয়ে খেতাম, এখানে রুটি আছে রুমালি রুটি, পাতলা অনেক বড়, ওই রুটিটা দিয়ে হালুয়া খেতাম, অনেক টেস্ট। আচ্ছা নাস্তা করো। পরে একটু বের হয়েছি বাইরে, কিছু কেনাকাটা আছে সেগুলো করতে যাচ্ছি, চলেন আপনারাও আমাদের সঙ্গে কি করি কি কিনবো সেটা দেখতে পারবে। আমরা আরএফএল বেস্ট বাইয়ে যাচ্ছি,
কিছু কুকারিজ আইটেম কেনার জন্য। বাসার কুকারিজ আইটেমগুলো অনেক পুরাতন হয়ে গেছে, তাই নতুন কিছু কেনা দরকার। এই জন্য আপাকে নিয়ে কুকারিজ আইটেম তুলতে যাচ্ছি। এখানে তেলাপিয়া মাছ মেখে রেখে দিয়েছে, এটা ভাজি করবে, শুধু মচমচা যে ভাজিটা ভাজি করবে। আর এই মাছটাতে কী রান্না করবি নিপা? কী মাছ? পাবদা আছে, তারপরের মধ্যে মনে হচ্ছে বাঁশপাতা। এই মাছটা দিয়ে এই বেগুন দিয়ে চচ্চড়ি করবে। আর ছোলার ডালও ভিজে রেখেছে, এটা মনে হয় সকালে নাস্তার জন্য ইয়ে করে রাখবে, সেদ্ধ করে রাখবে, পরে তেলের উপরে দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে কী রান্না হচ্ছে? ডুমুর ভাজি করবে। যে এই ডুমুরটা ভাজি করবে, আর একদিনও করেছিল ডুমুর ভাজিটা, ভালোই মজা লাগে খেতে, ওই দিনও অনেক মজা হয়েছিল। এই ডুমুরটা ভাজি করবে, আর বাচ্চাদের সবজি খিচুড়ি চুলাতে এগুলোই রান্না বান্না হচ্ছে। আর ডাল রান্না করেছে, এখানে এক পাতিল ডাল রান্না করে রেখেছে, এগুলাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। ভিডিও দেখে যে প্রশ্নগুলো আমরা দিয়ে থাকি, আজকে প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন হলো, সকালে আরিফ কি নাস্তা খেয়েছে? এবং দুই নম্বর প্রশ্ন হলো, আমরা কোন দোকান থেকে, মানে দোকানের নামটা কি, যে দোকান থেকে আমরা অনেক কিছু কিনেছি,
তিন নম্বর প্রশ্ন হলো বিকেলে আনারস কেটেছে, আনারসটা আসলে কে কেটেছে, তার নামটা কি? সো তিনটা প্রশ্ন ঝটপট আপনারা উত্তর দিয়ে দেন। মানে সাতটা ভিডিওতে যে সবচেয়ে বেশি অ্যানসার দিতে পারবে তাকে কিন্তু একটি পুরস্কার দেওয়া হবে বিডি স্টুডিওর পক্ষ থেকে। একাধিক পার্সন হয় তাহলে কিন্তু আমরা লটারির মাধ্যমে আমরা একজনকে বিজয়ী ঘোষণা করবো। সো বন্ধুরা এখন দ্রুত কমেন্টে আপনাদের উত্তরটা জানি। বাইরে থেকে আসলাম, অনেক গরম বাইরে, বাসায় এসে তাও একটু ভালো লাগছে, এত গরম বাইরে বের হলে বোঝা যায় কষ্টটা কি। তো বাইরে যখন গিয়েছিলাম দেখেছিলেন, মানে দেখিয়ে দিয়েছিলাম কি কিনবো কিংবা কেন যাচ্ছে, যেগুলো কিনে আনলাম শেয়ার করি আপনাদের সঙ্গে। এটা তো মশলার জন্য নিয়ে এসেছি, সব মশলা একসঙ্গে রেখে সুবিধা হয়, একসঙ্গে রেখে দিলে এটা বাসারটা নষ্ট হয়ে গেছে, আর একটা নিয়ে এসেছি। আর এই পাতিল কিছু কিছু জিনিস দরকার ছিল, নষ্ট হয়ে গেছে, কিছু কিছু দরকার ছিল এর জন্য কিনে আনা। এটা একটা মানে গত্তওয়ালা, এটা তরকারি রান্নার জন্য গত্ত ফ্রাই প্যান। আর নর্মালি যেরকম ফ্রাই প্যান নিয়েছি একটা, এটা তাওয়া নিয়েছি, আর এটা ফ্রাই প্যান মাছ ভাজা কোনো ভাজির জন্য। এটা একটা ছোট দস্তার কড়াই বলে এটাকে, এটার মধ্যে যে পুরি হোক যে কোনো ভাজা পড়ার জন্য তেল কম লাগবে, এর জন্য তেল বেশি দেওয়া যাবে, বেশি করে দিয়ে ভাজার জন্য সুবিধা হয় এটা দিয়ে। আর এটা ছোট ছাকনা, কোনো কিছু বানাইতে গেলে একটু এভাবে ছেঁকে নিলে সুবিধা হয়। ছুরি, খুন্তি, প্যাকিং বোর্ডটাও একটু নষ্ট হয়ে গেছিলো, আর একটা নিয়ে আসা হলো। আর বয়াম তো অনেক লাগে, বয়াম যখন কিছু ভরতে যাওয়া হয় তখন খুঁজে পাওয়া যায় না, এর জন্য আর বয়াম নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে দুধ, দুধ জাল দেওয়ার জন্য, রান্না মানে করার জন্য একটা হাঁড়ি নেওয়া হয়েছে। আর এখানে ছুরি টুরি অনেক কিছু আছে, ছাঁকনি ছুরি, এগুলোই আমাদের কেনাকাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করে দেব, আবার নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।